আমরা আজকে যাত্রা শুরু করেছি ডুমাগেটি ফিলিপিন্স থেকে। এটি নিগ্রোস আইল্যান্ডের একটি শহর। এখান থেকে আমাদের যাত্রা শুরু। সুন্দর আবহাওয়া, নীল আকাশ, আমাদের এবারে ট্যুরটি 5 থেকে 7 দিনের হবে। আমরা এই প্যাসিফিক অশিনের পার ঘেঁষে আমরা যাব কানলাউন আগ্নেয়গিরিতে। এর আগে আপনাদেরকে কানলাউন ভলকানো বা আগ্নেয়গিরি এটা দেখেছিলাম, তখন আমরা দূর থেকে দেখেছি, ছবি তুলেছি, ভিডিও করেছি। এবার ইচ্ছা কানলাউন ভলকানোর যে জ্বালামুখ সেটার যতটা কাছাকাছি যাওয়া যায়, এবং এই ভলকানের চারিদিকে 3টি বড় বড় হট স্প্রিং আছে। হট স্প্রিং হলো গরম পানির ঝর্ণা, ঝর্ণা থেকে গরম পানি বের হচ্ছে। এখানে পর্যটকরা গোসল করে মাইন মিনারেল যুক্ত পানি, এগুলি দেখব। আর এই কানলাউন ভলকানোর কাছেই আছে একটি বৃক্ষ, প্রায় 400 বছরের পুরনো, বিরাট বড় একটি গাছ। ওটাও একটি ট্যুরিস্ট স্পট, ওখানে যাওয়ার ইচ্ছা আছে। যাই হোক, সঙ্গেই থাকবেন। আমাদের এই চ্যানেলটির নাম বাইক চালান ফিটনেস বাড়ান। অনেকেই প্রশ্ন করে বাইক চালালে কি ফিটনেস বাড়বে, বাইকের সঙ্গে ফিটনেসের কি সম্পর্ক, এই ব্যাপারেও এই যাত্রায় আপনাদেরকে অনেক কিছু বলবো। এবারে ভিডিওটা একটু লম্বা হবে, অনেক কথা বার্তা থাকবে এই ভিডিওতে, নিজের কথাও বলবো। আমরা পথিমধ্যে সমুদ্রের পাড়ে গেহলনান সিটিতে এক রাত্র অবস্থান করব। তারপর ডান দিকে কি সুন্দর নীল পানি, প্যাসিফিক ওশেন, আর বাইরে পর্বতমালা, পাহাড়ের কোল ঘেঁষে চলছি। পানিগুলি খুবই স্বচ্ছ নীল। নিচে
ডান দিকে ছোট ছোট অনেক বিচ আছে, এখানে লোকজন গোসল করছে, সাঁতার কাটছে। এই ভিডিওগুলি আমাদের ইউটিউব চ্যানেলে আছে, ইচ্ছা করলে দেখতে পারেন। এই পাহাড়ে কোল ঘেঁষে অনেক ছোট ছোট রিসোর্ট, সুইমিং পুল। ফিলিপিনের লোক খুব উৎসব প্রবণ জাতি, এরা সবসময় বিভিন্ন আনন্দে উৎসবে থাকে। এই দেশ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ, একই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগেরও দেশ। ঝড়, তুফান, টাইফুন, সাইক্লোন, আগ্নেয়গিরি, ভূমিকম্প নিত্য দিনের ঘটনা। আর তাছাড়া ফিলিপিন একটি দ্বীপ রাষ্ট্র, দ্বীপের লোকরা কি সুন্দর রাস্তা, রাস্তায় কোনো অতর্কিত গর্ত নাই, স্পিড ব্রেকার নাই, সবাই নিয়ম মেনে তালে তালে একটার পিছে আরেকটা চলছে। অতর্কিতে কেউ রাস্তার এপার থেকে ওপারে দৌড় দিচ্ছে না। জানে ভাই দেখেন অনেক বাড়ি ঘর আছে, কেউ রাস্তা দখল করে জিনিসপত্র রেখে
চলাচলের বিঘ্ন সৃষ্টি করছে না, এমন রাস্তায় আপনি ঘন্টার পর ঘন্টা রাইড করতে পারবেন, কোনো ক্লান্তি লাগবে না। এই ফিলিপিনে যারা ট্যুরিস্ট তারা তাদের নিজ দেশের ড্রাইভিং লাইসেন্স এখানে ব্যবহার করতে পারবে, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হবে না, তবে লাইসেন্সটা অবশ্যই ইংরেজিতে হইতে হবে। তাহলেই 3 মাস আপনি এখানে ড্রাইভিং করতে পারবেন, আর 3 মাসের বেশি অবস্থান করলে তখন এখানকার যে রোড ট্রান্সপোর্ট অথরিটি আছে ওইখান থেকে আপনি আবেদন করে এখানকার লোকাল লাইসেন্স নিতে পারেন। অনেক সোজা, কোনো ঝুট ঝামেলা নাই, রোড ট্রান্সপোর্ট অথরিটি অফিসে কোনো, এটাকে বলে LTO, দালাল কিংবা আন্ডার টেবিল টাকা পয়সা দেওয়ার কোনো সিস্টেম নাই। বাইক চালান, ফিটনেস বাড়ান, এটি আমাদের চ্যানেলের নাম। আমার পরিচিত জন, শুভাকাঙ্ক্ষী, বন্ধুবান্ধব সবাই জিজ্ঞেস করে বাইক চালান, ফিটনেস বাড়ান, বাইক চালালে কি ফিটনেস বাড়ে, আর বাইকের সাথে ফিটনেসই বা কী সম্পর্ক, এটা কি ধরনের নাম। যাই হোক, এটার জন্য আমাকে একটু বিস্তারিত বলতে হবে। গত COVID-19 কালীন সময়ে 2 বছর প্রায় ঘরে বন্দি অবস্থায় থেকে আমার নর্মাল ওয়েট, বডি ওয়েট 82 থেকে 84 কেজি, কিন্তু এই কোভিডকালীন সময়ে আমার ওজন বেড়ে 95 কেজি হয়ে গিয়েছিল। তারপর অনেক নানা রকম শারীরিক সমস্যা, আমার কিছু মেনটেন্যান্স ওষুধ খেতে হয়, এই সময় আমি বিদেশেও যেতে পারিনি, বাংলাদেশেই অবস্থান করছিলাম। যদিও আমি বিদেশি নাগরিক, চাইনিজ সিটিজেন, কিন্তু ওই সময় দেশ থেকে বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। এরপরে যখন ভ্যাকসিন, কোভিডের ভ্যাকসিন আসলো, তখন আমি ভ্যাকসিন নিলাম। এরপরে কিছুদিন পর থেকে আমার হাতে, হাতের জয়েন্টে সমস্যা শুরু হলো, যেটাকে বলা হয় ফ্রোজেন শোল্ডার। শোল্ডারের, হাতের জয়েন্টে প্রচণ্ড ব্যথা। এই ব্যথার চিকিৎসার জন্য দেশে বিদেশে বিভিন্ন জায়গায় অনেক চিকিৎসা করালাম, ওরকম একটা সুফল পাচ্ছিলাম না। এরপরে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ডক্টর, অর্থোটাইটিস, মালয়েশিয়ায় তার শরণাপন্ন হই। তো উনি আমাকে জানান এই সমস্যার সমাধান ওষুধে সাময়িক হবে, কিংবা এই যে শোল্ডার ফ্রোজেন হয়েছে এটাকে লক হয়ে গিয়েছে, এটাকে ঠিক করে দেওয়া যাবে, কিন্তু এটাকে মেনটেন করার জন্য আমরা পৌঁছে গেছি গেহলনান। এখানেই আমরা আজকে রাত্রি যাপন করব।
সমুদ্রের পাড়ে একটি রিসোর্টে। এখন পর্যন্ত বিকাল, সমুদ্র থেকে সমুদ্রের পানিতে একটু সাঁতার কেটে নেওয়াটাই উত্তম হবে। অনেক সুন্দর জায়গা।